সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ সামান্য প্রশিক্ষণই পরিণত হয়েছিল বিশ্বের অন্যতম সেরা গেরিলা বাহিনীতে। পরাজিত করেছিল সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীকে। মুক্তি সংগ্রামের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনই বুঝেছিলেন, সঠিক প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে এ জাতি অল্প সময়ই পুরো বিশ্বকে তাক লাগিয়ে বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী জাতিতে পরিণত হবে। জাতির পিতার সেই ভাবনা থেকে উজ্জীবিত হয়ে জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানব সম্পদ তৈরি করার পরিকল্পনাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ২০১৯ সালে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেন। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ইতিমধ্যেই ৭৯তম দেশ হিসেবে বাংলাদেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ওয়ার্ল্ড স্কিলস ইন্টারন্যাশনালের সদস্য পদ লাভ করেছে। অত্যন্ত নিষ্ঠার সাথে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কিছু বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি, কৌশল এবং কর্মপরিকল্পনা প্রণয়ন করা, শিল্প দক্ষতা পরিষদ গঠন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার পূর্বাভাস সম্পর্কিত তথ্য প্রকাশ, খাতভিত্তিক দক্ষতা তথ্য ভাণ্ডার তৈরি এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের নিবন্ধন করা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের জন্য অভিন্ন প্রশিক্ষণ পাঠ্যক্রম প্রণয়ন এবং বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম সমন্বয় করা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের প্রশিক্ষণের মান নিয়ন্ত্রণ এবং সনদায়ন। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকে জনপ্রিয় ও সমাজের সর্বস্তরের মানুষের নিকট গ্রহণযোগ্য করে তোলা, যৌথভাবে বহির্বিশ্বের সাথে দক্ষতার পারস্পরিক স্বীকৃতি অর্জন, প্রশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা, ইন্ডাস্ট্রিসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক আয় বৃদ্ধি, এ সমস্ত সেবাসমূহ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে ইতিমধ্যেই শুরু হয়েছে ন্যাশনাল স্কিলস পোর্টাল তৈরির কাজ। পোর্টাল থেকে দক্ষতা উন্নয়ন সম্পর্কিত যে কোনো সেবা খুব সহজেই গ্রহণ করা যাবে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সেবা এবং কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে বিভিন্ন রকমের প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশে গ্রামে বসেও স্বপ্নপূরণ সম্ভব। দক্ষ হাতে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। দেশের সাধারণ মানুষ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন সেবা এবং কার্যক্রম থেকে সুবিধা গ্রহণ করে নিজের ভাগ্য গড়তে সহায়তা পাবে। এখন পর্যন্ত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ১৩টি শিল্প দক্ষতা পরিষদ গঠন করেছে। এর পাশাপাশি ২৮২টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিবন্ধন করেছে, ১০৫টি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস, ১০৫টি কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, ৩৪টি অ্যাসেসমেন্ট টুলস, ৪৩টি অ্যাসেসমেন্ট সেন্টার স্বীকৃতি প্রদান, ১০৫ জন প্রশিক্ষক সনদায়ন এবং ২০টি শিক্ষাক্রম বা কারিকুলাম প্রণয়ন করেছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় ২০১৯ সালে রাশিয়ার কাজানে ৪৫তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উক্ত প্রতিযোগিতায় ২টি ট্রেডে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার ৪৬তম আসর ২০২২ সালে চীনের সাংহাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ অংশগ্রহণ করতে চলেছে এবং আশা করা যায় এবার এনএসডিএর তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখবে। চীন যেখানে অনেকটা সময়ের জন্য তাদের দেশে একাডেমিক শিক্ষা সম্পূর্ণ বন্ধ রেখে শুধুমাত্র কারিগরি শিক্ষা চালু রেখে দেশের জনগণের কারিগরি দক্ষতা বৃদ্ধি করেছিল, বাংলাদেশ সেখানে দুই ধরনের শিক্ষা ব্যবস্থাতেই সমান তালে এগিয়ে যাচ্ছে, যা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং এনএসডিএর নিষ্ঠা ও আন্তরিকতার ফলে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানে উন্নীত করা ও এই প্রশিক্ষণকে নিয়মিত শিক্ষার মতো জনপ্রিয় করে তোলা এবং দেশের সকল প্রান্তে মানসম্মত দক্ষতা প্রশিক্ষণের সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। এভাবেই একদিন জাতির পিতার স্বপ্নের সুখী, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে উঠবে।